এবার সরকার যে ঘোষণানামা দিয়েছিল নির্বাচন লড়া সময় শাসনকু আসা পূর্ব যে প্রত্যেক উপভোক্তা তিনশ ইউনিট মাগণা বিজুড়ি প্রদান করা ওয়ার্ড গলা সে নির্বাচনী ইস্তাহার ওয়ার্ড গলা সে ধুয়াবাণ এটা তো ধুয়াবাণ পরি মনে হচ্ছে যেতবে বিগত সরকার কহিলে শহে ইউনিট দেবে তাঠার দি পাদ আগুক যাই এবেকার সরকার মানবর কেন্দ্রমন্ত্রী সেত ঘোষণা কলে আমি তিনশ ইউনিট বিদ্যুৎ মাগণা দেব কিন্তু সে কথারে কথারেই রহিগলা তেমন সেটা বর্তমান মধ্যে সে প্রদান করা দরকার যে কথা লোকলোচনকে দিয়েছেন জনসাধারণ হিতপ্রাই লোক মানে অনেই বসিছেন কেবে সে তাঁর যে যোজনাটি ঘোষণা করবে বিদ্যুৎ বিভাগ বর্তমান লোক মানুষ গোটে মুন্ডবথার কারণ হয়েছে যেতবে সরকার অধীনরে লা লোক মানে তাঁর বিদ্যুৎ যে ব্যবস্থা লা সে কিছু উপকৃত সে হলে কিন্তু এবে যে টাটা কোম্পানি সে বিদ্যুৎ বিভাগ দায়িত্ব নিয়ে নেলা আপন মানে বিভিন্ন সময় দেখুন বিভিন্ন আড়ে অভিযোগ আসুচি যে যে স্মার্ট মিটর লগাইছেন পূর্বর উঠুথিবা বিল এবং বর্তমান উঠুথিবা বিল ভিতরে বহুত ফরক আসুচি দ্বিতীয় প্রসঙ্গ হল যে যে পুরোনা বিল গুড়িক রহি যাইছি তাকু বর্তমান আমি যদি পরিশোধ করিয়া পাই জনে উপভোক্তা যাউছেন তাকু বিভিন্ন কটকণা করি তিন গুণ চারি গুণ পয়সা তাঁর বিদ্যুৎ কোম্পানি আদায় করছে তৃতীয় কথা যে মানে নূয়া কনজ্যুমর হচ্ছেন সেমানে যদি কনজ্যুমর পাই আদায় মানে তাঁর আবেদন করছেন আবেদন করে সারা পরে অনলাইন আবেদন যেত তাঁর রিপোর্ট আসি যাচ্ছে এবং সে উপভোক্তা হওয়া যোগ্য বিবেচিত হচ্ছেন তলস্তরের যে কর্মচারী মানে রহিলে অফিসে ডিভিজন অফিসে হো বা যেই বিভাগে হো বিনা পয়সার আজ্ঞা সে বিদ্যুৎ সংযোগ দেবার তার কোণী নজির না বিভিন্ন প্রকার সে রেগিং করা পছাও না এত বড় বড় কোম্পানি সব বর্তমান কর্পোরেট সংস্থাকে দিয়ে দিয়া গলা এই বিভাগকে দিয়ে দিয়া গলা কিন্তু আজি দিনর চালন্তু দেখবে গ্রামাঞ্চলের এবং সহরাঞ্চলের বিদ্যুৎ তারগুলো সব মানে বিপজ্জনক অবস্থায় রয়েছে তাপাই কোন কেবুল ব্যবস্থা অছি কি মঠ মন্দির থারু আরম্ভ করি বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান এবং লোকমানক ঘর আগে বিদ্যুৎ তার ঝুলি রয়েছে যেটা কি লোক গোটে বিপদ সৃষ্টি হবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তেমন তাকে আমি কিপর সেটি কেবুল ব্যবস্থা করা যাও কিংবা তাকে স্থানান্তরিত করা যাও সেপাই মধ্যে আজ আমি তাকে প্রশ্ন করেছিল সর্বোপরি রাস্তা প্রশস্তিকরণ নামে রাস্তা প্রশস্তিকরণ সরিলা পরে মধ্য এপর্যন্ত বিদ্যুৎ খুঁট রাস্তা মঝির উঠি পারি না সে মধ্যে বিপদ সংকল অবস্থা রয়েছে যাপা দৈনন্দিন ছোট বড় দুর্ঘটনা মানে ঘটুছে তেমন এইসব কথাকে নেই আজ আমি গৃহরে প্রশ্ন রাখিলু মন্ত্রী মহোদয় খুব শীঘ্র ইহার বিচার করিব বলে আজ উত্তর রাখিছেন এবং যথাশীঘ্র খাউটি প্রতি ধ্যান দিয়াযিব এবং যে কর্মচারী মানে এতে নিয়োজিত রহি বিভিন্ন অনিয়মিততা করছেন তাঙ্ক বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব বলে প্রতিশ্রুতি দিয়েছেন।